যৌন শক্তিকে শক্তিশালী করতে, নারী মহলে পুরুষদের শ্রেষ্ঠ প্রমাণ করতে আমার এই টিপসটা আপনারা ব্যবহার করুন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন। তাই এই টিপসটি কী বা এই গাছটির নাম বা কী আপনারা অধিক আগ্রহে জানার জন্য অপেক্ষা করছেন। আপনাদের আমি বলে দিচ্ছি, এই গাছের শিকড় যদি আপনারা শনি মঙ্গলবার তুলে আপনারা থেঁতো করে মধুর সঙ্গে বেটে খেতে পারেন, আপনাদের 100% কাজ হবে। এই গাছের শিকড়ে এত পরিমাণ যৌনগুণ ক্ষমতা থাকে যে অতুলনীয়। তাই যে সমস্ত পুরুষ বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই অবশ্যই পরিমাণে আপনারা হয় শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, না হয় পুরো ভিডিওটা দেখুন। শেয়ার সাবস্ক্রাইব করা আপনাদের ব্যাপার। তা কীভাবে আপনারা খাবেন এই গাছের শিকড়, এই গাছটি বা নাম কী? এই গাছটি হচ্ছে নয়নতারা গাছ। দেখতে পাচ্ছেন একটা গোলাপি নয়নতারা আর একটা সাদা নয়নতারা, দুটি গাছের সমান কার্যগুণ ক্ষমতা আছে। আপনারা যারা এই গাছের শিকড় শনি মঙ্গলবার তুলে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর এর রস মধুর সঙ্গে মিশিয়ে যদি আপনারা দিনে দুবার করে এক সপ্তাহ সেবন করতে পারেন, নারী মহলে আপনারা 100% রাজা হয়ে যাবেন। তাই যে সমস্ত পুরুষ বন্ধু আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই আপনারা দেখুন। আর আমার নিয়ম অনুসারে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কাজ হবেই হবে। নারী মহলে নিজেকে রাজা প্রমাণ করার জন্য আমার এই টিপসটি আপনারা ব্যবহার করুন। এই ব্যবহার করতে আপনাদের খরচা হবে না, একটু মধুর প্রয়োজন। এই গাছের শিকড়ের রস 1 চামচ, চা চামচের 1 চামচ আর মধু 1 চামচ মিশিয়ে যদি আপনারা খালি পেটে প্রতিদিন একবার করে বা সন্ধে একবার দুবার করে সেবন করতে পারেন, আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে। এই ছিল আপনার আজকের গাছগাড়া কবিরাজি টিপস। তাই সবাই ভালো থাকবে।